আসসালামু আলাইকুম। 2023 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। ইতোমধ্যে আমি ঢাকা এবং তোমাদের ময়মনসিংহ বোর্ডের সমাধান আপলোড করেছি। তোমরা অনেকেই চট্টগ্রাম বোর্ডের সমাধানটি চেয়েছো, তাই এই ভিডিওতে চট্টগ্রাম বোর্ডের সমাধানটি দিচ্ছি। আমার একার পক্ষে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন সংগ্রহ করা সম্ভব হয় না, যার কারণে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের বোর্ড কোয়েশ্চেনের প্রশ্নটা আমাকে ছবি তুলে আমার মেসেঞ্জারে দিতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সমাধানটা দ্রুত দেওয়ার জন্য। এবং কোন বোর্ডের সমাধান পরবর্তী ভিডিওতে জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার পর কোনো সন্দেহ থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তীতে তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে তোমার কোয়েশ্চেনের সমাধান দিয়ে দেওয়ার জন্য। প্রথমে যে প্রশ্নটা দেখো, এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে, সেটি হচ্ছে 7.3। নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ হয়, সেটি হবে অ্যান্সার 4, অর্থাৎ ডায়াটম। একটা উদ্দীপক আছে, উদ্দীপক পড়ে আমাদের 3 এবং 4-এর অ্যান্সার দিতে হবে, যেখানে বলা হচ্ছে ডাক্তার আরিফ বাংলাদেশে উত্তর অঞ্চলে গিয়ে এমন কিছু রোগাক্রান্ত মানুষ লক্ষ্য করলেন যাদের গলা ফোলা। ডাক্তার আরিফের দেখা রোগটি নিচের কোনটি, সেটি হচ্ছে তোমার গয়েটার, আনসার হবে তোমার 3 নাম্বারটা, গয়েটার। আর উক্ত রোগটি কেন হয়, সেটি হচ্ছে পার্বত্য অঞ্চলে দেখা যায়, আর এখানে থাইরয়েড গ্রন্থি রোগ, এটাকে আমরা থাইরয়েড গ্রন্থি রোগ বলি। আমরা গলা ফোলাকে আমরা অনেক সময় পড়েছি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার পানি পান করা প্রয়োজন, সেটা হচ্ছে 2 লিটার আমাদের পানি পান করা উচিত। তারপর দেখো, কোন খাদ্যটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে, সেটি হচ্ছে শুটকি মাছ। প্রোটোপ্লাজমে প্রাণীর পরিমাণ শতকরা কত, সেটি হচ্ছে 90%। তারপর দেখো, রক্ত জমার বাদতে কোন ভিটামিন ও আয়ন জড়িত থাকে, সেটি হচ্ছে তোমার কে ও সি এ, অর্থাৎ খ নাম্বার আনসারটা হবে পটাশিয়াম হবে তোমার, আর হচ্ছে ক্যালসিয়াম। তারপর দেখো, চিত্রটি লক্ষ্য করো, লক্ষ্য করলে আমরা 9 এবং 10-এর আনসার দেব, যেখানে বলা হচ্ছে বিচিত্রে রক্তের কোনটি থাকে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি ডান অংশ, বাম অংশ, অনিন্দ্য আমরা চিনি, এখানে তাহলে 9-এর আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। 10-এর আনসারটা দেখো, উদ্দীপকে অঙ্গটির কার্যক্রম অনুযায়ী কী কী হতে পারে, ডি থেকে রক্ত ফুসফুসে চলে যায়, এ থেকে রক্ত ফুসফুসে চলে আসে, এবং সি থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, তিনটাই সঠিক হবে। তারপর দেখো, কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, সেটা হচ্ছে রেচন। আর কোন খাদ্য গ্রহণে ক্ষারীয় মূত্র তৈরি হয়, সেটা হচ্ছে ফুলকপি। পচনের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিপট অর্থাৎ বিটপ হলো কোনটি, সেটি হচ্ছে ফুল। আমরা পরবর্তীতে প্রশ্নতে যাব, অর্থাৎ 14 নম্বর প্রশ্নটি দেখো, কোনটি প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটি হচ্ছে তোমার পেঁপে। আর একটা চিত্র দেখো, চিত্রটা পরে আমরা 15 এবং 16 আনসার দেব, যেখানে বলা হচ্ছে উদ্দীপকের যন্ত্রটির কার্যক্রম কোন অঙ্গটির অনুরূপ, সেটা হচ্ছে বৃক্ষ। তারপর দেখো, উদ্দীপকের যন্ত্রটি তরল গঠনের রক্তের প্লাজমার মতো, তরলের গঠনে রক্তের প্লাজমার মতো, আর মধ্যমা চিকিৎসা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তালাসেমিয়া আক্রান্ত শিশুরা কোন ধরনের সমস্যায় ভোগে, সেটা হচ্ছে রক্তশূন্যতা। কিছুদিন আগে আমি একটা নিউজে দেখেছি, ফটিকছড়িতে সম্ভবত তোমার থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত অনেকটা বৃদ্ধি পেয়েছে। মিস্টার এক্স এমন একটি রোগে আক্রান্ত যার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় এবং রোগীর মৃত্যুর অনিবার্য হয়ে পড়ে। এখানে মিস্টার এক্স কোন রোগে আক্রান্ত, সেটা হচ্ছে এইডস রোগে আক্রান্ত। তারপর 19 নম্বরটা দেখো, নিচের কোনটি পিউরিন, সেটি হচ্ছে তোমার অ্যাডেনিন ও গুয়ানিন, অর্থাৎ এ ও জি। তারপর দেখো, নিচের কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা, সেটি হচ্ছে জীব প্রযুক্তি। আর প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত কোনটি, সেটি হচ্ছে অ্যামিবা। নিচের কোনটি সূর্যমুখী ফুলের পাওয়া যায়, সেটি হচ্ছে তোমার জেন্টোফিল, এটার আনসার হবে খ নাম্বারটা। আমি আবারও বলছি, এটার আনসার তোমরা ভালোভাবে হয়তো প্রশ্নটা নাও বুঝতে পারো, তাই আমি তোমাদেরকে বলে রাখি, এটার আনসার হবে তোমার জেন্টোফিল অর্থাৎ খ নাম্বারটা। তারপর একটা চিত্র আছে, চিত্রটা দেখো 23 নম্বরের, এখানে বলা হচ্ছে চিত্রের ভি অঙ্গাণুর কাজ কোনটি, সেটি হচ্ছে তোমার ফ্লাজা সৃষ্টি করা। আর কোনটি সক্রিয় না থাকার নিউরন বিভাজন অক্ষ, সেটি হচ্ছে সেন্ট্রিওল। কোন উদ্ভিদে তোমার ফ্লোয়েম প্যারেনখেমা উপস্থিত, সেটি হচ্ছে কাঁঠাল।
এ ছিল তোমাদের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তীতে তোমার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমার সন্দেহ দূর করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।